Assalamualaikum. দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ড তৈরি হচ্ছে, তো এটা আপনার আমাদের ছোট একটা ভাই যে আপনার ফ্রেম তৈরি করতেছে। তো এই কাজ মোটেও তেমন বেশি কষ্টের কিছু নাই, কাঠের ফ্রেমের মধ্যে বসায় তারপর আপনার ফ্রেমগুলো তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেম, এগুলো তো এই ফ্রেমগুলো আপনারা যারা 19 পরে অথবা পড়ছে বা আপনার 14-15 বছরের পোলাপানরা এগুলো খুব সুন্দর করে এবার একটু কমও পান, তো ওরাও খুব সুন্দর করে পারবে। দেখতে পাচ্ছেন যে তাদের হাতের স্পিড বা এগুলো আরও স্পিড হয়ে যাবে, ও কিন্তু বেশি দিন হয় নাই, ও মাত্র আপনার 2 মাসের মতো হবে। তো এরকম আপনার কাজটা তেমন কঠিন কিছু না। ছিটতেছে কেন? হ্যাঁ, একটু উপরে দাও। কাজ আপনার এখানে কোনো কঠিন কিছু নাই, এই যে ফ্রেমের মধ্যে বসায় কাজ করাটা। একটা তার কেটে নেবেন, যে তারটা আপনার একটু এটার সাথে মিল থাকবে এবং সাইজ করে ফ্রেম থেকে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি তারটা যদি বেশি কাটেন তাহলে মনে হয় আপনার সুন্দর করে ফ্রেমের মধ্যে বসায় কাজ করাটা সহজ হবে। তারপর এই তারগুলো আপনার এই যে এরকম করে বসায়, তারপর যেটা এটা হলো যে আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট বা আপনি যেরকম বাজারের জন্য খাঁচা বানাতে চান। আমরা যেটা বানাই আমাদের ওয়েতে, এটা তো সব জায়গায় তৈরি করে না, আমাদের মতো আমরা তৈরি করি। তো বর্তমানে 13 নম্বর তারের কাজ চলতেছে, 13 নম্বর তার দিয়ে আপনার 16-20 কবুতরের খাঁচা হচ্ছে। আমার 20 পিসের খাঁচা অর্ডার আছে, এই খাঁচাটা তৈরি করতেছে। পাড়াটা একটু জোরে পাড়া দিব, এই জায়গাটা পাড়াটা একটু জোরে দিবে, চাপ দিয়ে ধরবে না, পাড়াটা জোরে পাড়া দিবে। একটা পায়ে প্রেশার খেয়াল লেছো, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা এই মানে কাজগুলো পোলাপানকে দিয়ে শিখিয়ে নিতে পারবেন খুব সহজে, এটা অনেক কঠিন কিছু না। এটা যে কেউ পারবে, এই যে ও করছে এটা 2 মাসে, ও যেটা পারছে এটা আমি বিশ্বাসও করিনি। ওর হাতের স্পিড এখন মোটামুটি এখানে সব বাকিদের থেকে ভালো, এখন খুব ভালো স্পিডে কাজ করে। আপনার ফ্রেম তৈরি করতে পারে ঘন্টায় আপনার দেখা গেছে আপনার প্রায় 7-8 খাঁচা কাঁচায় ফেলে, মানে কমসে কম আপনার 6টা খাঁচা বা 5টা খাঁচার ফ্রেম মোটামুটি তৈরি করে ফেলতে পারে। তো এইরকম সারাদিনে মনে করেন যে তারে আমি যে সে 15-16-20টা খাঁচার কাঁচায় ফেলতে পারে। তারপর আরেকজন আছে সিটি করার জন্য, পিছিয়ে আজকে আসেনি, ওইটা ওর বন্ধু। তো 2 বন্ধু মিলে কাজ করে আমাদের, মানে যখন ইচ্ছা তখন আসে, যখন ইচ্ছা তখন আসে। যদি দেখেন হাসতেছে, আবার খেলারভাবে হাসে, যখন ইচ্ছা তখন আসে, সব সময় কাজ করতে আসে না, মন চাইলে আসবে মন চাইলে আসবে না। তো এইগুলার কাজ শিখাই যতটুকু বন্ধ দেয় একটু বেশি। তো এইরকম পোলা মানলে আপনারা ভুলো কাজ শিখেন না, তাহলে ফাইসা যাবেন, তাহলে মনে করেন যে কাজের বিঘ্নতা ঘটবে না। ওদের দোষ নাই, কারণ হলো ওরা আবার লেখাপড়া করে, একজন ক্লাস 7-এ পড়ে, ঠিক আছে স্কুল তো বন্ধ আছে বহুত মাস ধরে, কিন্তু কাজ করে মনোযোগ দেওয়া যতটুকু করে অতটুকুই, এরপরে টই 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 করবো আর বাড়িতে বিচার যায়, সেই জন্য এখানে যতটুকু কাজ করে অতটুকুই। এইরকম যারা আপনারা খাঁচার বিজনেস অথবা খাঁচার বিজনেস করতে চান, এই ব্যবসাটা আপনারা চিন্তা করতেছেন কী করবেন, আপনারা 12-14-15-16 বছরের একটা ছেলে নিয়ে, 14-15 বছরের একটা ছেলে নিয়ে সাথে নিয়ে কাজগুলো আপনারা যদি ওরাও শিখান, আপনিও শিখেন, আপনিও করতে থাকেন, তাহলে আস্তে আস্তে বুঝে যাবেন এবং এই ব্যবসাটা দুজনে মিলে রান করতে পারবেন। তো সেই ক্ষেত্রে পোলাপান মানুষ আপনি হাত খরচ দিলে আর খাওয়া দাওয়া করাইলে দেখা গেছে এখানে খরচটা বেশি হয় না, এবং তার কাজের গুরুত্ব থাকতে হবে, তাহলে মনে করেন সে কাজ শিখতে পারবে। তো সেই জন্যই আপনাদের বুঝতে হবে যে কাজ আপনার নিজের আগে বুঝতে হবে, বুঝতে হবে বলতে গেলে আপনার কাজগুলো আস্তে আস্তে শিখে যেভাবে ইজিতেই, আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে আপনারা যদি আমার থেকে মেশিন নেন, আমি আপনাদের কাজগুলো বুঝিয়ে দিব বা বলে দিব, আপনার কোনো হেল্পের দরকার হলে সেই জিনিসটা আমি করে দিতে পারবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।